এই মুহূর্তের সবচাইতে বড় খবর বিগ ব্রেকিং নিউজ রাজ্য রাজনীতিতে এই দক্ষিণ মালদার একেবারে বুধভিত্তিক আমরা সমীক্ষা কিছুটাও এক্সিট পোলের একেবারে পূর্বাভাস দিচ্ছি সম্ভবত চার তারিখে ভোটের ফলাফল সরাসরি দক্ষিণ মালদাতে কংগ্রেস বিজেপি ও তৃণমূল একেবারে চরম কি হাড্ডাহাড্ডি লড়াই কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী দক্ষিণ মালদায় বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী এদিকে শাসক দল কেন্দ্রের বিজেপি প্রার্থী করেছে সরাসরি আপনাদেরকে আমরা জানিয়ে রাখি যা রাজ্য রাজনীতির মধ্য দিয়ে শ্রীরূপা মিত্র চৌধুরী অন্যদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শাহনাজ আলী হ্যাঁ বিষয়টা এবার কোন কোন থানা থেকে কোন কোন বিধানসভা ভিত্তিক এগিয়ে থাকতে পারে সাতটি বিধানসভার নাম আপনাদেরকে উল্লেখ করছি তারপরে বিস্তারিতভাবে একেবারে সুজা সাপোর্টে সম্পূর্ণভাবে মিলে যেতে পারে একেবারে বিধানসভা ভিত্তিক মানিকচক বিধানসভা সাতটি বিধানসভা নিয়ে একটি লোকসভা গঠিত মানিকচক বিধানসভা বাজার বিধানসভা মোথাবাড়ি বিধানসভা সোজাপুর বিধানসভা বৈশবনগর বিধানসভা ফারাক্কা বিধানসভা এবং শামসেরগঞ্জ বিধানসভা খুবই ভালো করে আপনারা মনোযোগ দিয়ে শুনে রাখবেন রাজ্য রাজনীতির বিষয়টা একটা অন্য মতে ভিন্ন চিত্রর সুর আর এই বোধভিত্তিক যেভাবে সমীক্ষা হুবু অনেক সময় মিলে যেতে পারে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে চলুন একটানা গণী পরিবার কতটা আবারও ধরে রাখতে পারে আবু হাসেম খান চৌধুরীর সুযোগ্য পুত্র আমরা বলতে পারি যে ঈশা খান চৌধুরী তিনি ভোটে এবার প্রতিদ্বন্দ্বিতা করেছেন শেষ পর্যন্ত চার তারিখের ভোটের ফলাফলের আপডেট পাওয়া যেতে পারে প্রথমে চলে আসবো মানিকচক এই মানিকচকে বিজেপির প্রার্থী সরাসরি ছ হাজার ভোটে এগিয়ে থাকতে পারে সম্ভবত তারপরে চলে আসবো সরাসরি আপনাদেরকে আমরা জানিয়ে রাখি শামসেরগঞ্জ মুর্শিদাবাদের শামসেরগঞ্জে এগিয়ে থাকবে কংগ্রেস প্রার্থী তিরিশ হাজার ভোটে ঈশা খান চৌধুরী সম্ভবত তারপর চলে আসবো ইংরেজ বাজার বিধানসভায় এখানেও কিন্তু ফের কংগ্রেস ও বিজেপির মধ্যে জোট টক্কর লড়াই অর্থাৎ ইংরেজ বাজার বিধানসভাটি সমান সমান লড়াই হতে পারে বলে এমনটাই সম্ভবত মোথাবাড়ি বিধানসভাতে ফের জোট প্রার্থী ঈশা খান চৌধুরী চোদ্দ হাজার ভোটের মার্জিনে তিনি এগিয়ে থাকতে পারেন সম্ভবত এবার সরাসরি চলে আসব ফারাক্কাতেও কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী পঁচিশ হাজার ভোটের ব্যবধানে এগিয়ে থাকতে পারেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ফারাক্কা শামসেরগঞ্জে তিনি এগিয়ে থাকবেন এবং মথাবাড়িতেও ইংরেজ মোথাবাড়িতেও কংগ্রেস প্রার্থী এগিয়ে থাকবে সোজাপুরে ব্যাপক হারে একটা লিড হতে পারে সোজাপুর থেকে প্রায় চুয়াল্লিশ হাজার ভোটের কাছাকাছিতে লিড হতে পারে অর্থাৎ আমরা বলতে পারি চুয়াল্লিশ হাজার ভোটের যে একটা ব্যবধান কংগ্রেস প্রার্থী এগিয়ে থাকবে খান চৌধুরী বৈষমনগরে কিন্তু তৃণমূল এগিয়ে থাকতে পারে আরও একবার বলছি বৈষমনগরে তৃণমূল প্রার্থী এগিয়ে থাকতে পারে ছয় থেকে পাঁচ হাজার ভোটের ব্যবধানে কংগ্রেস সামসেরগঞ্জ ফারাক্কা সুজাপুর মোথাবাড়ি এই বিধানসভাগুলিতে এগিয়ে থাকতে পারে অর্থাৎ মোথাবাড়ি সোজাপুর ফারা চারটি বিধানসভা থেকে কংগ্রেস এগিয়ে থাকতে পারে বিজেপি একটি মানিকচকে এবং অন্যদিকে যদি আমরা দেখি তাহলে বৈষমনগর থেকে তৃণমূল এগিয়ে থাকতে পারে কিছুটা অল্প ভোটের ব্যবধানে হ্যাঁ বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে এই রাজ্য রাজনীতির বিষয়গুলি একেবারে প্রতিক্রিয়াগুলি যখন আমরা তুলে ধরছি এটাই বাস্তবে মিলে যেতে পারে এবার আপনি বলতে পারেন যে সামসেরগঞ্জ বিধানসভায় তো তৃণমূলের বিধায়ক রয়েছে সেখানে তৃণমূলের কেন লিড হবে না অর্থাৎ লোকসভা ভোটটা হচ্ছে গণী পরিবারের সেই লোকসভা আসনটি মালদার দক্ষিণ মালদা কিসের জন্য বিখ্যাত মালদা জেলা আমের জন্য বিখ্যাত আর সেই পরিবার প্রার্থী হয়ে মানুষ লোকসভা নির্বাচনে ঢেলে উভড়ে ভোটটা দেয় কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরীকে অর্থাৎ আবু হোসেন খান চৌধুরী ডালুবাবুকেও দেওয়া হতো শেষ পর্যন্ত ডালুবাবু শামসেরগঞ্জ এবং ফারাক্কা থেকে তিনি জয় পেয়েছিলেন একেবারে বড়াই যেতে পারে সেদিকে কিন্তু বিজেপি ও কংগ্রেসের মধ্যে জোর টক্কর লড়াই হয়েছিল হ্যাঁ এবার বাস্তবে এই সমীক্ষাগুলি হুবু হুবু মিলে যাচ্ছে কেননা শাহজাহান শাহ সরি শাহনাহাজ আলী রকম কি ফ্যাক্টর হতে পারবে আরও একবার দিনক্ষণ আপনাদের সঙ্গে আমরা বলে দিচ্ছি যে মানিক মানিকচকে এগিয়ে থাকবে বিজেপি ইংরেজ বাজারে বিজেপি ও কংগ্রেসের মধ্যে সমান সমান টক দক্ষিণ মালদা লোকসভার ষাটটি বিধানসভার মধ্যে চারটি লোকসভা আসনে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী এগিয়ে থাকতে পারেন সেই থানা বিধানসভাগুলির দর্শক বন্ধুদের আমরা নাম বলছি সরাসরি সোজাপুর মোথাবাড়ি শামসেরগঞ্জ এবং ফারাক্কা এই চারটি বিধানসভা থেকে যে রেকর্ড মার্জিনের ব্যবধানটা দেখা যাচ্ছে সেখানে পনেরো থেকে পঁচিশ হাজার ভোটের ব্যবধানে সম্ভবত ঈশা খান চৌধুরী জয় হতে পারেন অর্থাৎ মালদা জেলা আমের জন্য বিখ্যাত এবার সেই আম চার তারিখে পাকবে কতটা উজ্জীবিত হয় এবং এক তারিখে কতটা ফলন হবে শেষ পর্যায়ে ভারতবর্ষের এক তারিখে ভোট একেবারে পর্যায়ে পাঁচশো তেতাল্লিশ আসনের সমাপ্ত বা শেষ হয়ে যাবে মালদা জেলাতে এবার সরাসরি বিজেপি ও কংগ্রেসের মধ্যে কি টক্কর না তৃণমূল দিতে পারবে শেষ হাসিটা হাসবে কে এটা এখন দেখার বিষয় তবে মানিকচক এবার সরাসরি মোথাবাড়ি শামসেরগঞ্জ এছাড়াও ফারাক্কা এই চারটি বিধানসভা মিলে যে রেকর্ড মার্জিনের যে একটা মার্জিন সেটা কতটা এগিয়ে থাকতে পারেন কংগ্রেস প্রার্থী বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী এটা একটা দেখার বিষয় তবে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে আমরা দেখেছিলাম শামসেরগঞ্জ থেকে তিনি জয়ী হয়েছিলেন মুর্শিদাবাদের দুটি লোকসভা আসন থেকে শামসেরগঞ্জ ও ফারাক্কা থেকে অর্থাৎ এই মুহূর্তে যেটা খবরের আপডেট সেটা দুই শাসক দলকে পিছনে ফেলে কি এগিয়ে যে জয়ের সম্ভাবনা শেষ আছে হাসবেন কি কংগ্রেসের প্রার্থী ইসা খান চৌধুরী এই বিষয়ে নানান রাজনৈতিক মহলে কৌতূহল বাড়তেই শুরু করে দিয়েছে দর্শক বন্ধুদেরকে আমরা আরও একবার জানিয়ে রাখি যা রাজ্য রাজনীতিতে এই ভিত্তিক যে একটা সমীক্ষা আমরা বার করেছি এক একবারে এক্সিট পোল রূপে কিন্তু যেহেতু কোনো কোনো জেলায় ভোট হয়েছে কোনো কোনো জেলা হয়নি তার জন্য আমরা সমীক্ষা তার জন্য আমরা বলতে পারি যে সার্ভে রিপোর্ট সমীক্ষা কেননা কোনো রাজ্যে ভোট হয়নি বা হবে কাল সারি এক তারিখে এক তারিখের পর দু তারিখ থেকে রীতিমতো এক তারিখেই দেখানো যায় সাড়ে ছটার দিকে মালদা জেলাতে একটা সমীকরণ চিত্রটা বদল যেতে পারে ফের সুযোগ্য ঈশা খান চৌধুরী তিনি সাংসদ পদে ফের নির্বাচিত হচ্ছেন সম্ভবত তিনি জয়ী হচ্ছেন পনেরো থেকে পঁচিশ হাজার ভোটের ব্যবধানে অল্প ভোটের ব্যবধানে জয়ী হওয়ার সম্ভাবনা বেশি কেননা এবার চরম হাড্ডাহাড্ডি লড়াই আর এই হাড্ডাহাড্ডি লড়াই রাজনৈতিক সমীকরণ চিত্রগুলি বদলে যেতে পারে এমনটাই খবরের সম্ভাবনা বেশি তবে হ্যাঁ তবে রাজ্য রাজনীতির বিষয়গুলি আপনারা চাবিকাঠি বা মাপকাঠি হিসেবে দেখতে পাচ্ছেন যে ষাটটি বিধানসভা যে ষাটটি বিধানসভাই একেবারে নতুন চমক অর্থাৎ চারটি বিধানসভা থেকেই তো এগিয়ে রয়েছে কংগ্রেস প্রার্থী শাহান চৌধুরী এবং যেটা আমরা দেখতে পাচ্ছি একটা সমান সমান মানিকচক বিধানসভা সরি ইংরেজ বাজার বিধানসভাটা সমান সমান কংগ্রেসও বিজেপির মধ্যে অথবা আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক সমীকরণের চিত্রগুলি যাই হোক না কেন এবার ফের শাসক দলকে পিছনে ফেলেই জোটের একটা বার্তা ইঙ্গিত কতটা আসতে পারে শুধু সময়ের অপেক্ষায় মানুষের জোট কতটা কংগ্রেসের দিকে দেয় সময়ের অপেক্ষা